কাচকি, পুষ্টি উপাদান সমৃদ্ধ দেশীয় প্রজাতির কাঁটাযুক্ত খুব ছোট মাছ। প্রায় স্বচ্ছ এই মাছ নদী খালবিলে প্রচুর পাওয়া যায়, কিন্তু কাঁটাযুক্ত হওয়ায় অনেকেই এই মাছকে পছন্দ করেন না, বিশেষ করে ছোট বাচ্চারা তো একদমই পছন্দ করে না। তবে মাছ পছন্দ না হলেও চানাচুর অনেকেরই পছন্দের খাবার, তাই কাচকি মাছের পুষ্টি যাতে সহজে সবাই নিতে পারে সেদিকে লক্ষ্য রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক উদ্ভাবন করেছেন কাচকি মাছের চানাচুর। কেবল চানাচুরই নয়, উদ্ভাবন করা হয়েছে কাচকি মাছের কুড়কুড়ে বাদাম ও তিলের বার। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অর্থায়নে এই গবেষণা পরিচালিত হয়। গবেষক দলের নেতৃত্ব দেন ফিশারিজ টেকনোলজি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ নুরুল হায়দার ও সহযোগিতায় ছিলেন একই বিভাগের প্রভাষক মোবারক হোসেন। এ বিষয়ে ডক্টর নুরুল হায়দার শিক্ষা সংবাদকে বলেন, কাচকি মাছে রয়েছে প্রচুর ক্যালসিয়াম, প্রোটিন ও ভিটামিন এ, যা হৃদরোগ, উচ্চ রক্তচাপ, স্ট্রোক এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া কাচকি মাছ গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের জন্য প্রয়োজনীয় পুষ্টির যোগান দিয়ে থাকে, কিন্তু অনেকেই এই মাছ খেতে চায় না, ফলে শরীরে তাদের ভিটামিন ও মিনারেলের ঘাটতি দেখা যায়। আমরা যে মাছটা ইউজ করেছি খুব ভালো মানের প্রোটিন এখানে এবং সেখানে মাছটা যেহেতু টোটালি খাওয়া হচ্ছে কাঁটা সহ এবং ছোট একটা মাছ, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কাঁটাতে সব ধরনের মিনারেলস গুলো থাকে, বিশেষ করে ক্যালসিয়াম, ফসফরাস এবং মাছটা ছোট হলেও তার ইন্টেস্টাইনাল ফ্যাট থাকে, চোখে অংশে ফ্যাট থাকে, বডিতে ফ্যাট থাকে। স্যার, এই পণ্যগুলোর বিষয়ে কি টার্গেট কাস্টমার আছে নাকি সব বয়সী মানুষই এটা খেতে পারবে? টার্গেট কাস্টমার বলতে চানাচুর জাতীয় যে প্রোডাক্টটা সেটা সকল ধরনের গ্রাহকরাই ইচ্ছা করলে খেতে পারবেন এবং বিনাশ বা সিস্টেমে বার্গেটা সেটা হয়তো শিশুদের জন্য খুব ভালো কাজ হবে, কারণ শিশুরা হচ্ছে এই মাছ বা ছোট মাছ এগুলো খেতে পারে না, কিন্তু তারা এই জাতীয় খাবারগুলো কিন্তু খায়। কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে সে মাছটা খেয়ে ফেলবে কিন্তু সে বুঝতেও পারবে না যে এখানে মাছ ছিল। আর এ কারণেই অধিক খাদ্য পুষ্টিগুণ সম্পন্ন এই চানাচুর এবং বার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে টিফিনে খাওয়ার জন্য সরকারি খাদ্য তালিকায় যুক্ত করার পরামর্শ তার। দেখা যাচ্ছে যে অনেক দরিদ্র অঞ্চলে স্কুলে বাচ্চাদেরকে বিস্কিট দেওয়া হয় প্রাইমারি স্কুলগুলোতে, সেখানে কিন্তু ইচ্ছে করলে এইটা দেওয়া, এই ধরনের একটা কিছু দেওয়া যেতে পারে। অধ্যাপক নুরুল ইসলাম আরো জানান, এই চানাচুরে মাছের কিছুটা গন্ধ থাকবে, তবে তা খাওয়ার সময় বোঝাই যাবে না, ফলে যেসব শিশু ছোট মাছ খেতে পছন্দ করে না তারা মনের অজান্তেই পুষ্টিগুণে ভরপুর কাচকি মাছের চানাচুর খেয়ে নেবে। মৎস্যবিজ্ঞান অনুষদের ফিশ নিউট্রিশন ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখা গেছে কাচকি মাছের চানাচুরে গড়ে 5% ময়েশ্চার, 30% লিপিড, 22% প্রোটিন, 5% মিনারেল, 2% ফাইবার এবং 42% কার্বোহাইড্রেট রয়েছে। আর কাচকি মাছ যুক্ত বার জাতীয় পণ্যগুলোতে রয়েছে 22% ময়েশ্চার, 19% লিপিড, 15% প্রোটিন, 15% মিনারেল, 3% ফাইবার এবং 34% কার্বোহাইড্রেট। তিল এবং বাদাম জাতীয় পণ্যগুলো তৈরি হবে বাদাম, কাচকি মাছ, তিল এবং গুড়ের সমন্বয়ে। প্রথমে উপাদানগুলো হাইজেনিক পদ্ধতিতে শুকিয়ে নেওয়া হবে, এরপর মাছ, তিল এবং বাদাম প্রথমে ভেজে নেওয়া হবে। মাছগুলো মিডিয়াম তাপমাত্রায় ভেজে নেওয়া হয় যাতে মচমচে থাকে, পরে আখের গুড়ের সঙ্গে মিশিয়ে এসব বার তৈরি করা হবে। অন্যদিকে বাজারে প্রচলিত চানাচুরের সঙ্গে প্রক্রিয়াকৃত মাছ মিশিয়ে তৈরি করা হবে চানাচুর। পণ্যগুলো 2 মাসের বেশি সময় পর্যন্ত ভালো থাকবে। জুবায়ের আল মাহমুদ, শিক্ষা সংবাদ, ঢাকা।